ইলিশের উৎপাদন বাড়াতে আগামীকাল থেকে 22 দিন সারা দেশে এই মাছ ধরা বন্ধ। এ সময় ইলিশ পরিবহন, বেচাকেনা এবং মজুদ করাও যাবে না। বরিশালে সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে এবার সোচ্চার জেলেরা, তবে এজন্য দরিদ্র মৎস্যজীবীদের সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্ট জানাচ্ছেন ইসরাত লিমা। দেশের দক্ষিণাঞ্চলে ইলিশের উৎপাদন সবচেয়ে বেশি। এবছর রেকর্ড পরিমাণ ইলিশ ধরা পড়েছে এই অঞ্চলের নদী ও সাগরে। বরিশাল বিভাগে প্রায় 4 লাখ জেলে সাগর সহ বিভিন্ন নদীতে মাছ শিকার করে। 14 অক্টোবর থেকে 4 নভেম্বর এই 22 দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময় মাইলিশ সাগর থেকে এসে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও চাঁদপুরের মিঠা পানির নদীতে ডিম ছাড়ে। এই মাইলিশ রক্ষার জন্যই বন্ধ রাখা হচ্ছে মাছ ধরা। এই কর্মসূচি সফল করতে এবার উদ্যোগী জেলেরাও। বড় হবে তারপর আমরা ধরবে, কিন্তু ছোট ধরলে তো এটা মনে করেন দেশের জন্য ক্ষতি। মাছ ডাঙ্গর হইব এর লেগে নিষেধ করছে, বাচ্চা মাছ ধরা নিষেধ। উপকার এই মাছটা, ডিম ছাড়লে, এই মাছ বড় হইলে ধরলে দাম বেশি পায়। মা ইলিশ ধরা বন্ধ রাখায় ইলিশের উৎপাদন অনেক বাড়ে বলে জানান বরিশালের মাছ ব্যবসায়ীরাও। নিষিদ্ধকরণের কারণে এটা কোনো ক্ষতি হয় না, এটা ভালোই হচ্ছে। কারণ মাছের আমদানিটা হয়তো এখন হবে না, কিন্তু ভবিষ্যতে হয়তো হবে। ডিম পারলে মাছটা আমদানি হয়ে যাবে, নদীতে প্রচুর মাছ হবে শীতে। জেলে ভাইদেরকে আমরা নির্দেশ দিয়েছি, সচেতন করেছি এবং তারা আমাদের সাথে বদ্ধপরিকর হয়েছে যে এই মা ইলিশ যাতে রক্ষা করা যায়, যাতে কোনো জেলে এই মা ইলিশ নিধন করতে না পারে, তার জন্য যা কিছু করা দরকার আমরা ইনশাল্লাহ সেটা করব। বরিশাল মৎস্য বিভাগ জানায় ইলিশ ধরা বন্ধ থাকাকালে কর্মহীন জেলেদের খাদ্য ও ত্রাণ সহায়তা দেওয়া হবে। যদি কোনো মৎস্যজীবী বা এই এই আমাদের আইন ভঙ্গ করে তাহলে তার 2 বছরের জেল অথবা 5,000 টাকা জরিমানা করার বিধান আছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে পুলিশ, কোস্টগার্ড সহ বিভিন্ন বাহিনী অভিযান চালাবে বলেও জানান মৎস্য অধিদপ্তর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।